ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলায় কাঁদছে ইসরায়েল। মৃত্যু হয়েছে কমপক্ষে 250 জনের, আহত প্রায় 1600-র বেশি মানুষ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে ফিলিস্তিনি যোদ্ধারা, চলছে তুমুল লড়াই। রাজধানী তেল আবিব সহ একের পর এক শহরে গাজা থেকে ছোড়া হচ্ছে রকেট। বহু ইহুদি সেনা ও বেসামরিক নাগরিককে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছে হামাস। গাজায় নিয়ে যাওয়া হয়েছে অনেককে। হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাতভর চলে বিমান হামলা, প্রাণহানি দাঁড়িয়েছে কমপক্ষে 232 জন। আহত 1600 স্মরণকালের সবচেয়ে বড় হামলার জন্য হামাসকে চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, তাদের প্রথম লক্ষ্য দেশ থেকে হামাস যোদ্ধাদের বিতাড়িত করা। স্থলপথে অভিযানের প্রস্তুতিও নিচ্ছে তেল আবিব। মোতায়েন করা হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা।